Oh,
ঠাকুর তোমার লীলা বুঝা বড়ই ভাল।
হচ্ছে বড় নিজের অবসর কপালে দিল প্রচন্ড দেখিলে মনে হয় যেন কোন ভক্তজন চল ভাই আমরা দেরি না করে তারে করিল জিজ্ঞাসা কান্দে সে কিসের কারণ সহচরীগণ
बोला जे मोहा बाप राजा ओ गोदा बोला जे Yeah.
আসনে ক্লান্ত দেহ নিয়ে দুইজন বৃক্ষ ছায়া তলে করিল শয়ন। ওদিকে স্বর্গ হতে বিদায় নিয়ে মহাধর্ম চলেছেন মর্তধামে তার পূজা করতে প্রচলন। অন্তর্যামী আত্মা আসছে মর্তধামের পথে, জানতে পেরেছে রাজা হরিশ্চন্দ্রের দুঃখ দুর্দশার কথা। তার হাত ধরে ওই মর্তধামে করবে ধর্ম পূজার প্রচার। এই আশা নিয়ে মহাধর্ম নির্জন অরণ্যে অসহায় রাজার নিকট দিল দর্শন। তাই আসছেন মহাধর্ম ওই মর্ত ধামের পথে।
আমার করিব পূরণ, আমার চরণ তলে করো তুমি সত্য প্রতিজ্ঞা। বলো ঠাকুর আমায় কিবা প্রতিজ্ঞা করতে হবে পালন। শুনো রাজা হরিশ্চন্দ্র, আজ নয়, যেদিন তুমি কোলে পাবে পুত্র সন্তান, ফিরে পাবে হারানো রাজত্ব, সেই দিন আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে। করো এই সত্য প্রতিজ্ঞা। ঠাকুর আমি তোমার চরণ তলে করলাম প্রতিজ্ঞা, যদি কোনো ভাই পুত্র সন্তান ফিরে পায় হারানো রাজত্ব, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তথাস্তু। এসো রাজা হরিশ্চন্দ্র, এসো রানী মদনা, আচল বেতে দুইজন কর ব্রাহ্মণ, এই আমি নীরব যুগ। এই বলরাজি পবিত্র অন্যায় করিয়া স্নান পরিস্কৃত জল বিয়োজন করিও শ্রবণ, ধর্মকে রাখিও সাক্ষী, মন আশা তোমাদের কইবে পূরণ। এসো রাজা, এসো রানী, এখন তোমাদের পৌঁছে দিয়ে আসি এই পবিত্র গঙ্গার ঘাটে। Oh,
রাজা ঘরটা ঠিক যাই বাবা, হা হা আই আই কে দাবি Come on.
বারে 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 বুড়ারে তুই শালা বতর পাতে চলি যাই আমাকে পাঠাই দিলি পরা মানি ডাকতে আর এখন তুই নিজেই ঠেসে গেলি ডানারে শালা এমন এক গুদা দিব না তো চন্দ্রপুরুষের নাম ভুলাই দিব লোক আছে সবার বন্ধু আমি কাটি তো কাটি হাজার হাজার কাটি আজ পর্যন্ত নাই হলে আমার জেল নাই হলে আমার ফাঁসি আমি এক কারণে এক হাজার কাটি তবে মানুষ নাই কাটি কাটি হাজার হাজার চুল দাঁড়ির খুঁটি মাঠে ঘাটে যন্ত্র তন্ত্র মলমূত্র ত্যাগ করে।